মঙ্গলবার ভর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারটি বাড়ি, হরিহরপাড়া থানার বড়ান শেখপাড়ায় এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রান্নার উনুন থেকে আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন, সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ পরপর অন্যান্য চারটি বাড়ি। আগুন নেভানোর কাজে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা, ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, তার আগেই চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিহরপাড়া থানার পুলিশ। সবকিছু হারিয়ে দিশেহারা পরিবার কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরাও। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই ঘটনায় সম্পূর্ণ এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘন্টা লাগলো এই রান্নাঘর থেকে, রান্না করা হয়ে গেছিল তা জানে না, কখন কিভাবে লেগে গেছে, পরে দেখছি আগুন ওখানটা জ্বলছে। তা আমরা শুধু আসলাম তখন ভিড়তেই পারলাম না আগুনের কাছে। তারপরে দমকলকে ফোন করা হলো আর গোটা গ্রামের লোক এসে বালতি থেকে, পুকুর থেকে পানি তুলে, টিউবওয়েল থেকে পানি তুলে যাই হোক আগুনটাকে দমন মারা। মারার পরে দেখা যায় যে ছয় থেকে সাতটা বাড়ি, গম চাল, তারপরে পানি ছাকা মেশিন, সাইকেল, 28টা কবিতা বাড়ির আসবাবপত্র, কবিতাগুলো সব শেষ হয়ে গেছে আর আসবাবপত্র সব পুড়ে গেছে। আগুন লেগেছে গোটা গ্রামের লোক এসে বালতিতে করে পানি পুকুর থেকে তুলে, টিউবওয়েল থেকে চিপে তুলে, সব লাইন দিয়ে হাতে হাতে তুলে যাই আগুনটা পেলে বাড়ি গেল। দমকলের একটা ইঞ্জিন, তারপরে দমকলের ইঞ্জিন আসলো, আগুনটা যখন একটু থাম্ব থাম্ব হলো তখন দমকলের ইঞ্জিন এসে দমকলের ইঞ্জিন দিয়েও কিছু আগুনটা আবার নিবার। কী চাইছেন এখন? হ্যাঁ, কী চাইছেন? আমরা চাইছি অনেক ক্ষতি হয়েছে, একটু সরকারকে আবেদন করছি যাতে ক্ষতিপূরণটা দেয়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।